আমরা প্রত্যেকেই সেই বিখ্যাত চাষির গল্প জানি, যেখানে চাষি তার প্রত্যেক ছেলেকে একটা করে লাঠি দিয়ে ভাঙতে বলেন, যা তারা খুব সহজেই ভেঙে ফেলে। কিন্তু যখন সেই সমস্ত লাঠি একসঙ্গে ভাঙতে বলেন, তারা কেউই সেটা পারে না। একেই বলা হয় একতায় বল। কিন্তু তোমরা তো ভাবছো যে এটা তো তোমরা জানোই, এতে নতুনত্ব কী আছে? কিন্তু আজ আমরা যে ব্যাপারটা জানবো, সেখানে এই একতায় বলের ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা কি? তোমাদের রোজদিনকার জীবনে দেখবে অনেক কাজ তোমাদের করার থাকে, অর্থাৎ অনেক লক্ষ্য পূরণের থাকে। যেমন হতে পারে সেটা মোটা থেকে রোগা হওয়া, এক্সামে ভালো রেজাল্ট করা, জবে বেটারমেন্ট, পছন্দের জীবনসঙ্গী, স্বপ্নের জায়গায় ট্রাভেল করা, আরও না জানি কত কি। কিন্তু তোমরা জানো কি, এই সমস্ত লক্ষ্যগুলোর মধ্যে অনেকগুলো যখন একসঙ্গে আমাদের লক্ষ্যবস্তু হয়, তখন আমাদের ব্রেনের কাজ করার ক্ষমতাও ডিভাইড হয়ে যায়, ফলে ভালো কিছু ভাববার ক্ষমতা কমে যায়। এটা একটু বুঝে নেওয়া যাক। মনে করো তোমার ব্রেনের পোটেনশিয়াল 100%। তুমি যখন একসঙ্গে জরুরি চারটে লক্ষ্যবস্তু তুমি স্থির করে থাকবে, তোমার ব্রেন সবগুলোকে আলাদা আলাদাভাবে 100% পোটেনশিয়াল দিতে পারবে না, ভাগ হয়ে যাবে, সেটা 25%, এভাবে ভাগ হয়ে যাবে। কিন্তু তুমি যখন একটা বিশেষ লক্ষ্য স্থির করবে, তখন তোমার ব্রেন সেটাকে 100% পোটেনশিয়াল দিতে পারবে। তোমরা প্রায়শই শুনে থাকবে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা বা ভালো অপরচুনিটি ক্র্যাক করা, অর্থাৎ তোমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে গেলে তোমাদের লক্ষ্যগুলোকে ক্র্যাক করতে হবে। আর সেটা যখন অনেকগুলো একসঙ্গে না হয়ে বাছাই করা একটা বা দুটো হবে, তখন তোমাদের ব্রেন সম্পূর্ণ পোটেনশিয়াল দিয়ে সেগুলোকে ক্র্যাক করতে পারবেই। তাই পরবর্তীকালে যখনই জীবনের লক্ষ্যবস্তু পূরণ করার হবে, এই স্টেপগুলো তোমরা ফলো করো। নাম্বার 1, সবচেয়ে জরুরি লক্ষ্যবস্তু বাছাই করে নাও। নাম্বার 2, সমস্ত পোটেনশিয়াল দিয়ে চেষ্টা করো, ক্র্যাক করতে পারবেই। আর তোমাদের সমস্ত কাছের মানুষ পর্যন্ত এই ভিডিওটা শেয়ার করো, যারা নিজেদের লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে। পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ ভিডিও যাতে তুমি বারবার পেতে থাকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নাও। প্রমিস রইল, ভবিষ্যতে তোমার যে কোনো প্রয়োজনে ইনফরমেটিভ ভিডিও তুমি এই চ্যানেল থেকে পাবেই।